আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন করে আরও চার পিস কবুতর, আমরা পাঁচ পিস কবুতর, আমরা ধাপড়ি চেনানোর কাজ চলছে, লোকেশন চেনানোর কাজ চলছে। দুই দিন যাবৎ হলো আমরা ধাপড়িতে স্থানান্তর করেছি কবুতরগুলোকে, আর আজকে প্রথম ট্রেপ ডোরের সামনে এসে কবুতরগুলোকে রাখলাম, যাতে করে এখান থেকে আকাশটা দেখতে পারে। কবুতর আপনার এখানে পাঁচ পিস কবুতরের মধ্যে ছেকার্ড যে দুটা কবুতর, এটার মাটা হলো আপনার জ্যাম্পিং জেক আর বাবাটা হলো চি, আর ব্ল্যাকটা হলো আপনার বাবাটা হলো কোকম্যান ভার্কার, আর মাটা হচ্ছে পিটার। আর এখানে যে একটা ব্লুবার্ড, এই ব্লুবার্ডটা হলো আপনার বাবাটা হচ্ছে কার্লোস, আর মাটা হচ্ছে বোল্ট। নতুন অবস্থায় অনেকটাই ভয় পাচ্ছে কবুতর, তো দেখেন এখানে রাখার কারণে কত সুন্দর ওরা আকাশটা দেখতে পারে। আমরা যদি দিনের বেলা কবুতরকে খাবার দাবার খাইয়ে তারপর এখানে রেখে দিই, যদি কোনো উচ্চ জায়গায় রাখা যায় উত্তম, নাও যদি পারা যায় অন্তত রৌদ্রের সময়টাতে আমি এখানেই বেশিরভাগ রাখার চেষ্টা করব, যে কবুতরগুলো পুষ মানাবো নতুন করে। আর দিন যদি ভালো থাকে, মানে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, এই ক্ষেত্রে হয়তো আমরা উপরে কোথাও যেভাবে রাখি এভাবে রাখতে পারবো। আর যদি প্রচুর রৌদ্র হয়, বৃষ্টি হয়, তাহলে এরকম ছাদের নিচে রেখে কবুতরকে পুষ মানানো এটা খুবই সহজ কাজ। তো আমার মনে হয় এর চেয়ে ভালো কোনো সিস্টেম আর হতে পারে না। ট্যাপ ডোরটাও চেনার জন্য ভালো, এবং তারা লফটে থাকলো সব কবুতরের সাথে, আবার পাশাপাশি তারা লোকেশনটাও চিনে ফেললো, এবং ল্যান্ড করার যে জায়গাটা, এই জায়গাটা তারা চিনে ফেললো। আস্তে আস্তে করে তারা পরিবেশটা দেখে ফেলবে, তারপরেও কিন্তু কবুতরগুলোকে ছাড়ার আগে অবশ্যই আমরা উপরে রাখবো। ইচ্ছা করলে ছাড়ার উপরে রাখা যায়, তবে আমরা অন্তত দু তিন দিন মিনিমাম উপরে রাখার চেষ্টা করব। আর এর ভিতরে যতটুকু পারি আমরা ঠিক এভাবেই কবুতরগুলোকে লোকেশন চিনিয়ে আমরা ছাড়ার চেষ্টা করব। আর কারণ আমরা সবচেয়েতে বেশি কষ্ট আমি যেটা মনে করি, একটা রেসিং কবুতর ডিম থেকে ফুটে বাচ্চা বড় হওয়ার পর সবচেয়েতে বেশি কষ্ট আমার মনে হয় আমি পুষ মানানোর ক্ষেত্রে করে থাকি। তো এবার আমার চিন্তাধারণা, এই ভয়টাকে বা এই কষ্টটাকে আমি জয় করতে চাই। আমি 4 থেকে 5 দিন লোকেশন চেনানোর পর আমি কবুতরগুলোকে ছেড়ে দেবো বলে মনস্থির করি। দেখা যাক, নতুন অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করতেছি। যদি কাজ হয়ে যায় তাহলে এখানে আমার কষ্টটা অনেকটাই কমে যাবে। আগে কবুতরগুলোকে ভালো করে লোকেশন চালানোর পর এমনও হতো যে অনেক কবুতর 4 পর 5 পর হয়ে যেত। লোকেশন চেনানোটা এতই স্লোলি ছিল এবং এত বেশি চেনানোর পর কবুতর ছাড়তাম, দেখ একটা কবুতর 4 পর 5 পর হয়ে যেত। আরেকটা জিনিস হলো, কবুতরকে ভারী করা যাবে না, নতুন কবুতরগুলোকে একদম ভারী করা যাবে না। কবুতর যদি ভারী হয়ে যায় তাহলে কবুতর যত্র পরে যাওয়ার সম্ভাবনা থাকে। কবুতরকে একদম ভারী করা যাবে না, কবুতরকে পাতলা রাখতে হবে, এবং ছাড়ার সময় কবুতরকে যে কবুতরগুলো আমরা ছাড়বো এই কবুতরগুলোর সাথে, আমরা শুধু এই কবুতরগুলোই ছাড়বো, অন্য কোনো কবুতর আমরা ছাড়বো না। এবং বিকালবেলা যদি কবুতরগুলো ব্যাক না করে, তাহলে আমরা পুরাতন কবুতরকে, কিছু কবুতর, সব কবুতর না, আংশিক 2-4টা কবুতরকে আমরা ছাড়তে পারি, যাতে করে বড়ো কবুতরগুলোর ফ্লাইং দেখার পর ছোটো কবুতরগুলো তার লক্ষ্যে চলে আসে। এটাই ছিল মূলত উদ্দেশ্য আপনাদের সামনে ভিডিও করে এই কথাগুলো বলার, যে আমি আর সময় নেব না, সময় না নিয়ে অল্প সময় 2 থেকে 3 দিন ঠিক এভাবে আমরা দেখাবো।
আর উপরে রেখে অথবা গাছের উপরে রেখে আর দুই এক দিন মিনিমাম দুই দিন আর এভাবে ধরেন আর তিন দিন পাঁচ দিন ছয় দিনের দিন আল্লাহ ভরসা ছেড়ে দেবো। আশা করি যে কবুতর হারাবে না, আশা করি কবুতর হারাবে না। বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনারা দোয়া করবেন আর নতুন অভিজ্ঞতা বা নতুন স্বাদ নেওয়া যেটা কী ফলাফল কী আসে অবশ্যই ভবিষ্যতে এই ফলাফল আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।